খেজুর পিঠা বানাতে যা যা উপকরণ লাগছে, ময়দা 1 কাপ, মেজারিং কাপ ব্যবহার করেছি, চিনি গুঁড়ো করা 1/2 কাপ, ঘি 2 টেবিল চামচ, লবণ 1/4 চা চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ, ডিম নর্মাল টেম্পারেচারে রাখা 1টি, দুধ প্রয়োজন মতো তেল ভাজার জন্য। আর লাগবে এরকম একটা ঢাকনা। প্রথমে আমি খেজুর পিঠা বানানোর জন্য ময়দার সাথে বেকিং পাউডারটা চেলে নেব। এখানে আমি ময়দাটা নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর নিব বেকিং পাউডার 1/4 চা চামচ, চেলে নিলাম। এখন আমি একটা বাটিতে আমি নিব ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়েছি। তার মধ্যে আমি দিচ্ছি চিনি 1/2 কাপ গুঁড়ো চিনি, আর দিচ্ছি 1/4 চা চামচ লবণ, আর দিচ্ছি অল্প দুধ। এখানে আমার ময়দাটাকে সানার জন্য যেটুক দরকার, আর দিব একটা ডিম। এটাকে দিয়ে আমি খুব এখন ভালো করে ফেটাবো। ডিমটা ভালো করে ফেটে নিলাম। এখন আমি একটু একটু করে ময়দা দিব। যদি ডিমটা একটু বড় হয় তাহলে ময়দা বেশি লাগতে পারে, তখন একটু ময়দা দিয়ে দিবেন, আর দুধটা একটু কমাই দিবেন, অসুবিধা হবে না। আমি এখানে আর একটু ময়দা দিচ্ছি, 2 টেবিল চামচ ময়দা হবে। এটা এইভাবে আমি সেনে নিলাম। এখানে আমার একটু দুধ বেশি হয়েছিল, যার জন্য আমাকে ময়দা দিতে হলো আর একটু। আপনাদের যদি কোনো কারণে বেশি মনে হয়, ডিমটা বড় থাকে কিংবা দুধ যদি বেশি পড়ে যায়, একটু ময়দা দিতে পারেন। আর তার সাথে যদি মনে করেন একটু চিনির গুঁড়াও দিতে পারেন। যদি মনে করেন যে মিষ্টি আমার কম হচ্ছে, তাহলে দিলে কোনো সমস্যা হবে না। এখন এটাকে আমি ছোট ছোট করে লেচি কাটবো। এরকম করে আমি লেচি কেটে নেব। কয়েকটা আগে কেটে আপনাদের দেখাচ্ছি, এরকম একই সাইজের করলে ভালো হয়। ময়দাটা দেখেন যে কীরকম ইয়ে, এই যে এরকম হয়েছে, যেরকম আটা সানা থাকে রুটির, যেমন আটা সানেন ঠিক সেই রকম। বেশি নরম হলে হবে না, বেশি শক্ত হওয়া যাবে না। আমি 6টা আগে কেটে নিলাম। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। খেজুর পিঠা বানানোর জন্য এরকম আমি তরকারি ঢাকা ঢাকনাগুলো নিয়েছি প্লাস্টিকের। আপনারা ইচ্ছা করলে যে কোনো জিনিস দিয়ে করতে পারেন, এরকম জিনিস দিয়েও করতে পারেন, এর উপরে যে কোনো জিনিসই করতে পারেন, একটু ডিজাইন হবে। আর এখানে একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে আমি এটাকে একটু বড় করে নেব। এটা বেশি মোটা হলে ভাজতে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে, সেজন্য বেশি এটা মোটা করা যাবে না। রুটিটা একটু পাতলার মতো করে লম্বা করে নিতে হবে, এরকম হাত দিয়ে দিয়ে এটা আস্তে করে আমি এভাবে এভাবে মুড়াই নিচ্ছে। দেখেন এই যে, এখন আমি এটা রেখে দিচ্ছি। খেজুর পিঠা ভাজার জন্য আমি চুলাটা ধরে দিচ্ছি, খুব বেশি গরমে দিব না, মিডিয়াম গরম হলেই আমি এটা পিঠাগুলো ছেড়ে দেব। পিঠাগুলো ধীরে ধীরে ভাজবো। আমি পিঠার ময়দা একটু ফেলে দিচ্ছি, দেখেন গরম হলো কিনা আমি টেস্ট করার জন্য। আর একটু গরম হবে, এই যে ফুলে উঠে গেল। এখন আমি দিব, তাহলে তেলের গরমটা, তেল কীরকম গরম হবে সেটা আপনারা তো বুঝতে পারলেন। এখন আমি পিঠাগুলো ছাড়ছি। আপনারা এখানে তেলের তেল দিয়েও করতে পারেন, ঘি যদি মনে করেন যে দিব না, সামান্য একটু ঘিও দিতে পারেন, আবার তেল বাকিটা তেল দিতে পারেন। ঘি দিতে হবে এরকম কোনো ইয়ে নাই, এতে আপনারা যেটা ভালো লাগে সেটাই দিবেন। ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, এই জন্য আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো ফুলে গেল, সময় নিয়ে ভাজবো, নেড়ে নেড়ে দিব, তাইলে রঙটা একই রকম হবে, নাহলে কোথাও লাল কোথাও সাদা হবে। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি আর একটু নেড়ে পিঠাগুলো উঠিয়ে নেব। আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগলো এটা ভাজতে।